ওয়েলকাম টু দিশিয়ার এক্সাম গাইড প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস ফাইভের ফার্স্ট সামাটিভ এভ্যালুয়েশান টেস্ট টু থাউজেন্ড বন্ধুরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামাটিভ এভ্যালুয়েশন টেস্ট বা প্রথম ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তাই অবশ্যই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে বন্ধুরা এই প্রশ্নপত্রটি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে তৈরি হয়েছে এখানে দেখে নাও যে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফুলমার্কস দশ বা টেন টাইম টোয়েন্টি মিনিটস কুড়ি মিনিট এখানে নেম মানে তোমরা তোমাদের নাম লিখবে এখানে রোল নাম্বার তোমরা তোমাদের ক্লাসের যে রোল নাম্বার সেই রোল নাম্বার লিখবে নিচে এখানে নেম অব দ্য স্কুল অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে এইবার আমরা প্রথমে দেখে নেব এক দাগে এক দাগে কি বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের যে এই প্যাসেজটি আছে এটি সতর্কভাবে পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে প্রথমে আমরা প্যাসেজটি পড়ব প্যাসেজে কি বলেছে সেটা দেখে নেওয়া যাক ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী একদিন একটা ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীকে দেখতে গিয়েছিলেন গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয় গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে দিয়েছিল সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট এমন একজন মহান মানুষ তার কোনো জামা নেই গায়ে হি ওয়ান্ডার্ড সে অবাক হয়ে গেল মানে সে ছোট্ট ছেলেটি অবাক হয়ে গেল হোয়াই ডোন ওয়ার এ শার্ট গান্ধীজি গান্ধীজিকে ছোট্ট ছেলেটি বলছে যে গান্ধীজি আপনি কেন কোনো জামা গায়ে দেননি এখানে কি বলছে দ্য লিটল বয় আকস্ট ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করেছিল গান্ধীজিকে যে কেন তিনি কোনো জামা গায়ে দেননি হোয়ার ইজ দ্য মানি সন গান্ধীজি আক্সট জেন্টলি গান্ধীজি তখন শান্তভাবে জিজ্ঞাসা করলো যে টাকা কোথায় বাছা আই এম ভেরি পুয়ার আমি খুবই দরিদ্র আমি খুবই গরিব আই ক্যান নট বাই এ শার্ট তাই আমি জামা কিনতে পারিনি দ্য বয় ফেল্ট পিটি ছেলেটি অত্যন্ত দুঃখ পেল অত্যন্ত কষ্ট পেল। এইবার আমরা প্রশ্ন উত্তরে যাব প্রথমে একের এতে দেখে নেওয়া যাক এতে কি বলেছে লেটস পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার নিচে দুটি প্রশ্ন রয়েছে দুটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নের ভিতর সঠিক উত্তরটির মাথায় টিক দিতে হবে এখানে দুটি প্রশ্নের উত্তর করতে হবে মোট দুই প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ প্রথম রোমান হরফের ওয়ান গান্ধীজিস ড্রেস এখানে অ্যাঙ্গার্ড সারপ্রাইজড বয় সারপ্রাইজড দ্য বয় উত্তর হবে দেখে নাও সারপ্রাইজড দ্য বয় এখানে বলছে গান্ধীজির ড্রেস ছেলেটিকে রাগাম্বিত করেছিল না অবাক করেছিল উত্তর হবে অবাক করেছিল তাই উত্তর হচ্ছে কি সারপ্রাইজড এটি উত্তর সারপ্রাইজড দুয়ে গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুর এখানে না রিচ উত্তর হবে ভেরি পুর তাহলে আমি উত্তরের নিচে দাগ দিয়ে দিয়েছি দুটোই তাহলে রোমান হরফের একে উত্তর হবে সারপ্রাইজড এবং রোমান হরফের দুয়ে উত্তর হবে ভেরি পোর এবার বি দাগের প্রশ্ন ও তার উত্তর দেখে নেব বি দাগে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে দুটি প্রশ্নের উত্তর করতে হবে মোট দুই মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ এখানে ওয়ান ডে হু ভিজিটেড গান্ধী একদিন কে গান্ধীর সঙ্গে দেখা করেছিল অ্যান্সার তাহলে ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী একদিন একটা ছোট্ট ছেলে গান্ধীজির সঙ্গে দেখা করেছিল নেক্সট আমরা দেখব দুই দাগে হোয়াই গান্ধীজি ক্যান নট বাই শার্ট কেন গান্ধীজি জামা কিনতে পারেনি এবার এখানে আমরা তো জানি যে গান্ধীজি গরিব ছিলেন না কিন্তু এখানে যেটা গান্ধীজি নিজের মুখে বলেছে সেটাই আমরা উত্তর হিসেবে নিচ্ছি কি বলেছে হোয়াই গান্ধীজি ক্যান নট বাই এ শার্ট কেন গান্ধীজি জামা কিনতে পারিনি গান্ধীজির মতে আমরা গান্ধীজি কি বলেছিল সেটা আমরা উত্তর উত্তরে নিচ্ছি অ্যাকর্ডিং টু গান্ধীজি গান্ধীজির মতে হি ইজ ভেরি পুয়ার সো হি ক্যান নট বাই এ শার্ট গান্ধীজির মতে তিনি ছিলেন খুব গরিব তাই তিনি জামা কিনতে পারেননি কিন্তু আসলে যদি অন্তর্নিহিত উত্তর আমরা করি তাহলে কিন্তু নিচে আমি আরেকটা উত্তর করেছি গান্ধীজির রিফিউজড টু ওয়ার এ শার্ট বিকজ দ্যাট ইজ এ ওয়েস্টার্ন ক্লথ গান্ধীজি জামা পরিত্যাগ করেছিল কারণ এটি ছিল একটা ওয়েস্টার্ন মানে পশ্চিমী দেশের পোশাক মানে বিদেশিদের পোশাক তাই তিনি জামা পরিত্যাগ করেছিলেন কিন্তু যেহেতু আমাদের এখানে টেক্সটে যেভাবে আছে সেইভাবে আমি উত্তরটা করে দিয়েছি প্রথম উত্তর সেটি দেখে নাও অ্যাকর্ডিং টু গান্ধী গান্ধীজি হি ইজ ভেরি পোয়ার সো হি ক্যান নট বাই এ শার্ট গান্ধীজির মতে গান্ধীজির মতে সে খুব গরিব তাই তিনি গান্ধীজির মতে তিনি খুব গরিব তাই তিনি জামা কিনতে পারেননি এটাই আমরা উত্তর হিসেবে নিয়ে নিলাম এবার আমরা নেক্সট পেজে দেখে নেব দুই দাগে এখানে দুই দাগে কী বলেছে লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে এতে এবং বিতে এই সেন্টেন্সের ভিতর থেকে আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট আলাদা করতে হবে দুটির জন্য দুই মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে বরাদ্দ তাহলে প্রথমে আছে দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য বয় আর প্লেস ইন দ্য ফিল্ড হচ্ছে প্রেডিকেট তারপর আছে বিতে দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে তাহলে এখানে দ্য মুন সাবজেক্ট আর রিভলভস রাউন্ড ইন দ্য আর্থ এটি হচ্ছে প্রেডিকেট নেক্সট আমরা দেখে নেব তিন দাগে কি বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য বক্সেস তাহলে সঠিকটির বক্সে টি এবং ভোলটির বক্সে এফ লিখতে হবে প্রথমে এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে দুই মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে বরাদ্দ তিনের এ ওয়াইল্ড ফক্স ওয়াজ ফাউন্ড ফ্রোজেন এটি হবে ট্রু তারপর বিতে দেখে নাও সিন্দারা সিন্ডোয়ারা ইজ এ প্লেস ইন ঝাড়খন্ড এটি মধ্যপ্রদেশে হবে তাই এটি কিন্তু ভুল মানে এফ তারপর আমরা দেখব চার দাগে ডু অ্যাজ ডিরেক্টেড ডু অ্যাজ ডিরেক্টেড এখানে আটটি প্রশ্নের উত্তর করতে হবে মোট চার প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক মানে হাফ মার্ক করে বরাদ্দ প্রথমে চারের এতে দেখবো মাই প্যারেন্টস উত্তর হবে আর দেখো আর এর নিচে আমি দাগ দিয়ে দিয়েছি বা গোল করে দিয়েছি মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড তারপর বি দাগে ম্যাসকুলাইন জেন্ডার অফ হেন এই হেনের পুংলিঙ্গ লিখতে হবে রোস্টার উত্তর হবে রোস্টার বা যাকে আমরা বলি কক তাহলে ম্যাস্কুলাইন জেন্ডার অফ হেন রোস্টার রোস্টার সিতে প্লুরাল ফর্ম অফ পিয়ানো উত্তর হবে পিয়ানোজ প্লুরাল ফর্ম অফ পিয়ানো উত্তর হবে পিয়ানোজ মানে পিয়ানোর বহু বচন হবে পিয়ানস ডিতে রি অ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে আন্ডার স্লিপিং ইজ ক্যাট দ্য টেবিল এটাকে আমরা সাজিয়ে লিখলাম দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল এবার ঈদ আগে দেখে নাও ঈদ আগে কি বলেছে এখানে দেখো এ এন ডি দেওয়া আছে সঠিক প্রিপোজিশান আমাদের লিখতে হবে ঈদ আগে উত্তর হবে দ্য কাউ ই এখানে অ্যান ইউজফুল অ্যানিম্যাল এফ দাগে আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড অল ডে আমি সারাদিন মাঠে কাজ করি আই গ্রো ক্রপস আমি ফসল ফলাই আই এম এ কি হবে ফার্মার আমি একজন কৃষক তাহলে উত্তর হবে ফার্মার জিতে আই রিড ইন ক্লাস ফাইভ মাই স্কুল ইজ ক্লোজ টু ইয়র্স হবে ইয়র্স দেখো আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার স্কুল তোমার বাড়ির কাছে বা তোমাদের কাছে তাহলে ইয়োর্স হবে এখানে তারপর এইচ দাগে দেখো হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড এখানে হুইচ আছে আর হু আছে কোনটি হবে উত্তর হবে হু হু ইজ ইওর বেস্ট ফ্রেন্ড তাহলে প্রশ্নপত্রটি তোমরা দেখে নিলে উত্তর সহ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও